আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানব স্বামীর পরকীয়ার কারণে স্ত্রীর সাথে অথবা স্বামী স্ত্রী একে অপরের সাথে, মানে স্ত্রী তার সাথে শারীরিক এবং মানসিক কোনো ধরনের সম্পর্ক নেই। এক্ষেত্রে এমন স্ত্রী চাইলে তার স্বামী থেকে আলাদা হতে পারবেন কি না, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্মানিত বন্ধুরা, যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক না থাকে, সম্পর্ক চুক্ত হয়, কোনো ধরনের এই জাতীয় সম্পর্কগুলো হচ্ছে না স্বামীর ভুলের কারণে অথবা কখনো কখনো স্ত্রীর ভুলের কারণে, তো এই পরকীয়া আমাদের দেশের মধ্যে এসে পুরো বিশ্বের মধ্যেই হাজারো সংসার ভেঙে দিচ্ছে, মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দিচ্ছে, হারাম সম্পর্কের দিকে জড়িত হচ্ছে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনারা এই সমস্ত পরকীয়া থেকে রক্ষা পাবেন। রক্ষা পাওয়ার জন্য ইসলাম আমাদেরকে বলে দৃষ্টিশক্তি হেফাজত করো, নিজের দৃষ্টিটিকে অবনত রাখো। ছেলে যদি মেয়ের দিকে না তাকায়, মেয়ের দিকে ছেলের দিকে না তাকায়, পরকীয়া হবে কীভাবে? আল্লাহপাক আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আর আরেকটা পরামর্শ হচ্ছে, যদি এমন হয় সেক্ষেত্রে একে অপরকের সাথে আলাদা হওয়া যেতে পারে, ডিভোর্স দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। আল্লাহপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।